আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি নিয়ে যারা একটু চিন্তিত তাদের জন্য এই লাইভটি। সঙ্গে আমি আছি সাদিক, আমি আব্দুল ইসলাম, সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল সেলিম। আরও আমাদের এই ফোরামে শিক্ষক আছেন। আমরা একটা শর্ট কোর্স লঞ্চ করেছি। এই শর্ট কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি 25-এ, যেমন আমি ইংরেজি প্রভাষক হিসেবে বলতেই পারি, আপনাকে যেভাবে পড়াবো আপনি যদি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, সাজেশনগুলো ফলো করেন, আমাদের যে বইটা আছে ওটা ফলো করেন, ডেফিনেটলি আপনি 20+ পাবেন। যদি না পান আপনাকে কোর্স ফি দিতে হবে না, পুরো কোর্স ফি। তবে আমাদের যারা স্পেশাল প্রাইভেট কোর্স আছে তাদের জন্য এই কোর্সের জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। আমরা কেমন কোর্স করাই, আমরা কেমন পেশাদারিত্বের মতো আচরণ করি, এটাই প্রমাণ হয়ে যায়। আমাদের অতীতে যারা কোর্স করেছেন তাদের জন্য, অর্থাৎ বর্তমান 18তম যারা ভর্তি আছেন এবং কোর্স অনেকগুলো শেষ হয়েছে বা শেষের পথে, তাদের জন্য কোনো অর্থই দিতে হবে না, অ্যাবসোলুটলি তাদের জন্য ফ্রি। কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য এই এক মাস সময়ের মধ্যে আমরা কোর্সটি শেষ করিয়ে দিব, প্লাস বিভিন্ন মেটেরিয়ালস দিব। আপনাদের টোটাল কোর্স ফি এখন 50% দিতে হবে, 890 টাকা। এবং আপনি যখন কমন পাবেন ইংরেজি, গণিত এবং বাংলা, বাকি টাকা পরে পরিশোধ করবেন। যদি না কমন পান আপনাকে আর দিতে হবে না, আমরা ক্লেম করবই না। আসলে আমাদের টোটাল এই কোর্স ফিটা আসবে 890+890, অর্থাৎ আমরা দুইটা ভাগ করেছি। একটা পরীক্ষার পূর্বে বর্তমান সময়ে, অর্থাৎ পরীক্ষার যে পূর্বে আপনি এনরোল হতে পারবেন, তারপরে আপনি পরীক্ষা দিয়ে যদি উপকৃত হন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি দিবেন, কারণ আমাদের অতীতেও 16-15 করলো এরকম কোর্স। আর স্বল্প সময়ে একটা ভালো প্রিপারেশনের জন্য, মানে সামনে হাতে আছে তো 1.5 মাস, আমরা 1.5 মাস না এটাকে ভেঙে আমরা ধরেছি 1 মাস, তো এই 1 মাস সময়ে যাতে আপনি 5 মার্কটা স্বাচ্ছন্দ্যে তুলতে পারেন, স্বাচ্ছন্দ্যে তো বোঝেন, মানে কোনো কষ্টবিহীন যাতে তুলতে পারেন, তার প্রচেষ্টা এবং আপনার সহযোদ্ধা হিসাবে, মানে মানে আপনার পদচারণায় বা আপনার যুদ্ধক্ষেত্রে বা আপনার চলার পথে আমরা আর কি সাহায্যের সারণী হিসাবে আমরা থাকবো আর কি। ঠিক আছে, অবশ্যই আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য যে টিপসটি সাজেস্ট করব আপনাদের, বাংলার সহকারী শিক্ষক আছেন, আমাদের গণিতের শিক্ষক আছেন, ইংরেজির আমি আছি, আছে সবাই তো চাকরিজীবী, গভর্নমেন্ট প্রসিডিউরে সাধারণ জ্ঞানের শিক্ষক ব্যস্ত আছেন একটু, আমরা বলবো বাংলা সাহিত্য পড়ার প্রয়োজন নেই, ইংরেজি সাহিত্যও পড়ার প্রয়োজন নেই। আপনি শুধু গ্রামার অংশগুলো দেখেছেন, আমার অতীতের টিপসগুলো যারা দেখেছেন, কোনো না কোনো বিষয়ে আপনি একটু দুর্বল থাকবেন, সেটা গণিত অথবা ইংরেজি। আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন আপনি ওই সাবজেক্টটাও স্কিপ করে পড়তে পারেন, তবে এটা ওন রিস্কে পড়তে হবে। আপনি এদিকে 75-এর মধ্যে 60 কভার করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। কোনো কারণে যদি NTRC এ আপনার 5 মার্ক বলে সব লেভেল থেকে 40% অর্জন করতে হবে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, তখন আপনাকেই এই রিস্কটা নিতে হবে। তবে আমরা বলবো যে আপনাদের গণিত এবং ইংরেজির জন্য যদি সমস্যা থাকে, কোর্সটি একান্তই আপনার করা প্রয়োজন। শুধু গণিত ইংরেজি না, গণিত ইংরেজি বাংলা যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমরা কোর্সটার নাম দিয়েছি র্যাপিড কোর্স। তো আমাদের র্যাপিড কোর্স তো রাইট, আচ্ছা আমাদের এই র্যাপিড কোর্সে আপনারা এই 1 মাসের মধ্যে যা ম্যাটেরিয়ালস পাবেন, আপনার পাস মার্কস নিয়ে বা প্রিডি পাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে ভর্তি করানো হবে। শুধুমাত্র এই 1 মাসে, এই স্বল্প সময়ের মধ্যেই আপনার কিভাবে আপনার প্রিপারেশনটাকে সুন্দরভাবে গোছানো ভাবে নেওয়া যায়, আমরা সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আমরা এতদিন ধরে পেইড কোর্সের যে ক্লাসগুলো নিয়েছি, তো সেখানে ম্যাথ, ইংরেজি বা গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, অনেক দেখা যাচ্ছে যে বড় পরিসরে ক্লাসগুলো হয়েছে, সিলেবাস ভিত্তিক অনেক প্রশ্ন আপনারা ক্লাসের মধ্যে পেয়েছেন। তো মূল বিষয়টা হচ্ছে যে এই যে পরীক্ষার 1 মাস আগের যে সময়টি, এই সময়ে আমরা মোটামুটি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, একটা জিনিস হলো যে কোনো বিষয়ের বেসিক প্রয়োজন হয়, তারপরে গিয়ে আমরা শর্ট বিষয়টা চিন্তা করি। তো এখন সেই সময়টা চলে এসেছে, যে সময়টা এরকম একটি সময় যেখানে আপনারা এমন কিছু প্রশ্ন পাবেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, প্রত্যেকটি বিষয়ে এমন কিছু বিষয় আপনারা পাবেন, জিস্ট একটা বিষয় পাবেন সাপ্লিমেন্টারি, যেটা আপনাদের জন্য খুবই সহায়ক হবে। এবং এই কোর্সটি সেরকমই একটি কোর্স যেখান থেকে আপনারা যদি এনরোলড হন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন।
এবং মূল জিনিসটা কিন্তু যে বিষয়গুলো আপনাদের জন্য একান্ত প্রয়োজন, কিছু জিনিস থাকে হুট করে আপনাকে যদি একবারে গাছের মাথায় তুলে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার জন্য বিপজ্জনক হবে। অর্থাৎ আস্তে আস্তে একটি জিনিস যাওয়ার পরে আমরা শেষ পর্যায়ে গিয়ে যে চূড়ান্ত জিনিসটা পাই সেই জিনিসটা কিন্তু এখন আমাদের এই যে একটা মাসের যে কোর্স, এই কোর্সটাতে আপনারা অনেক কিছু পাবেন এবং অনেক ভালো কিছু পাবেন, যেটা আপনাদের আশা করি উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি পাথেয় হবে বলে আমি মনে করি। আচ্ছা, এখন যারা দেখছেন আমাদের পেইড কোর্সের সার্ভিস নিয়েছেন এবং বইটি নিয়েছেন, বইটি কেমন এবং কোর্সটি, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় নাজমুল স্যার আছেন গণিতের সিনিয়র টিচার এবং শ্রদ্ধেয় সেলিম স্যার আছেন বাংলার শিক্ষক, বাংলার সিনিয়র টিচার, তো স্যারদের ক্লাস কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করবেন, কমেন্টে যদি জানাতেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের পাশাপাশি অন্যরা কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত হতে পারত, ঠিক আছে, বা তারা কমেন্টটা দেখে আপনাদের কমেন্টটা দেখে আপনার তারা একটা ধারণা পেত যে স্যাররা কেমন ক্লাস নেয়, এ সম্পর্কে অবশ্যই তারা অবগত হতো। তো যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে তারা অবশ্যই খুব ভালোভাবে, যদি মানে আপনাদের যদি ভালো লাগে আর কি, যদি আপনাদের গণিতের ক্লাস, বাংলার ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস বা ইংরেজি ক্লাস ভালো লেগে থাকে তো এগুলো প্লিজ আপনারা কমেন্টে একটু জানিয়ে দেন। তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই কমেন্ট দেখার মাধ্যমে যারা এখনো আমাদের সম্পর্কে অবগত না বা এখনো যারা এই বিষয়টা সম্পর্কে অবগত না তারা মোটামুটি জেনে ফেলবে, বুঝে ফেলবে এবং তারা এখানে আশ্বস্ত হবে। আমি আচ্ছা আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হলো যে আসলে আমরা তো এতদিন যে বিষয়গুলো পড়িয়েছি প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি টপিক যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু ছিল, সবই ছিল, কিন্তু এখন যে সময়টা সেটা হচ্ছে ওই প্রত্যেকটা বিষয়ের ভিতর থেকে টেনে টেনে বের করে আনা যে বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করি, শুধুমাত্র যেগুলো লাগবে, যেগুলো লাগবে আপনাদের। তো এই এই কোর্সটার খুবই গুরুত্ব রয়েছে, তো এটা অবশ্যই আপনারা সেইভাবে দেখবেন এবং আপনাদের জন্য অবশ্যই উপকার হবে আমি আশা করি। মহসিনা ফেরদৌস লাকী লিখছেন অসাধারণ ক্লাস, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। আর আমরা যে ডকুমেন্টগুলো দিয়েছি আপনাদের বলেছিলাম না, 2 তারিখে যে প্রাইমারি পরীক্ষা হবে আমরা প্রাইভেট গ্রুপে যেগুলো দিয়েছি ওইগুলোর সাথে একটু মেলান তো পড়ছে কি না। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখেন এবং ডাউনলোড করে রাখেন। আমি যেদিন 2 তারিখের আগে যখন আসছি আমার প্রিন্সিপাল স্যারের সাথে, শ্রদ্ধা বসের সাথে, স্যারের সাথে কথা বলতে বলতে জীবনানন্দ দাশের বিষয়ে প্রসঙ্গ উঠল। এখন স্যার গেছিলেন ভিসা নিতে এবং পাসপোর্ট কালেক্ট করতে, আমিও সাথে ছিলাম। এবার আস্তে আস্তে আমি জীবনানন্দ দাশের সম্পর্কে একটু বললাম এবং বললাম স্যার ওনার বার এবং ওনার মাও কিন্তু কুসুম কুমারী দাস কবি ছিলেন। হ্যাঁ, তো এই যে জিনিসটা পাবলিকলি ওইটা থেকেও আসছে যে কার কোন কবির মা, কবির মা একজন আরেকজন কবি, পারিবারিক ব্যস্ততার কারণে লাইভ আসা হয় নাই। আর এই বইটি ভাই যারা নিয়েছেন 7 দিন যদি পার না হয় আপনারা ডেফিনেটলি ফেরত দিতে পারেন। আর আমাদের কোর্সে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, 890 টাকা দিয়ে এখন যারা ভর্তি হবেন তাদেরকেও কিন্তু আমরা ফাইলগুলো অবশ্যই শেয়ার করব। আর আপনারা অবশ্যই প্রথম 7 দিন যদি ক্লাস ভালো না লাগে আপনারা অটো ফেরত নিতে পারেন, নাকি ভালো না লাগার তো প্রশ্ন আসে না, মানি ব্যাক গ্যারান্টি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই জন্য মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে কারণ সে বুঝতে পারছে, মানে আমাদের সাদিক স্যার বুঝতে পেরেছেন যে ভালো না লাগার কোনো কিছু না, ঠিক আছে, যে একবার ভর্তি হয়েছে তার কাছে না ভালো লেগে পারেই নাই। আমি তো স্যার একটা জিনিস সবসময় চিন্তা করি, হ্যাঁ, যে কোনো কাজের ক্ষেত্রে আগে প্রথমত যে বিষয়টি মাথায় আসে কোয়ালিটি, কোয়ালিটি, হ্যাঁ, কোয়ান্টিটি পরে, কোয়ালিটির বিষয়টা আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। প্রিয়াঙ্কা রানী কমেন্ট করছেন এই বইটা নিয়েছি, বইটা অনেক কার্যকরী, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর অলরেডি আমি কিন্তু টাচ দিয়েছি প্রশ্ন কঠিন হবে, এখন আপনারা 3 তারিখে 24 সালে পরীক্ষাতে বসে গেছেন অলরেডি, হোয়াটস গোয়িং অন, তাই না? আর প্রশ্ন অনেকটা এরকম হচ্ছে যে এটা উত্তর এটা উত্তর, জাস্ট কনফিউশন, ঠিক আছে, কঠিনটা ঠিক এই জায়গায়, কনফিউশনের জায়গায় কঠিন, আর কনফিউশন ছাড়া কোনো কঠিন না, প্রশ্নগুলো সবই সহজ থাকে, শুধু কনফিউশনের জন্য কঠিন হয়ে যায় আর কিছুই না। যারা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে, যারা সিলেবাসটাকে হাতের মুঠোয় এনে পড়াশোনা করে, আর যেইগুলো কার্যকরী বা যেগুলো প্রয়োজন সেইগুলো বাছাই করে পড়াশোনা করে তাদের কাছে প্রশ্ন সহজ। হ্যাঁ, তাহলে আমাদের এই যে 50% আপনারা ভর্তি হবেন 890 টাকায়, আর পরে পরীক্ষার পরে, এটা কিন্তু আপনার পরীক্ষাতে যদি আপনি উপকৃত হন তাহলে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে দিয়ে দিবেন, উপরে তো স্রষ্টা আছেন তিনি তো দেখছেন, আর যদি কমন নাই পান, আমরা যদি নাই পারি
তাহলে আর তো আমরা ক্লেম করবই না, যখন আপনি উপস্থিত হবেন আমাদের অতীতেও এরকম ঘটেছে, আমরা সেদিক থেকে সাকসেসফুল এবং আমরা বিশ্বাস করি এই বিষয়টা যে উপকৃত হলে তিনি অর্থ দিবেন, সুতরাং এই বিষয়ে আমরা চিন্তা করি না। যারা পেইড কোর্সে অলরেডি ভর্তি আছেন তাদেরকে নতুন করে ভর্তি হওয়া লাগবে না, এটাই তো আমাদের সার্ভিস। তাদের আবার পুনরায় আমরা তিনবার নতুন করে কোর্স শুরু করেছি, একবারও একটা টাকাও চার্জ করি। আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে যারা আছেন তারাও বেশ ভালো, অনেক ধৈর্যশীল, আমরা প্রপার গাইডলাইন তাদেরকে দিয়ে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ তারা অবশ্যই সফল কামিয়াব হবেন। এবং পিডিএফ ফাইলগুলো কী ধরনের আপনারা একটু বলেন। এমডি সুমন মিয়া লিখছেন, প্রিলিমিনারি না বলে রিটেন টেকার কথা কন, রিটেন আমরা একবারে নামাই দিয়েছি, কুপিয়ে দিয়েছি আমি, আমরা সবাই, হ্যাঁ একবারেই নামাই দিয়েছি, তাও এরকম প্রভাষক পোস্ট টপ মেরিট লিস্ট আপনি যদি দেখেন, হ্যাঁ আপনি একটু ডিগবাজি দিয়ে জায়েদ খানের মতো একটু দেখেন ওই জাতীয় মেধা তালিকায় এই সাদিক কত টপ অবস্থানে আছে, আল্লাহ ক্ষমা করুক অহংকার যেন না হয়ে যায়, কয়েকটা ব্যাচ আসার পরেও একদম টপ লিস্টে, তো একবারে কাঁপাই দিয়েছি। আমরা তো সর্বনিম্ন সার্ভিস দিচ্ছি, তাই না? এই যে আপনাদের চাকরিজীবী জোর করে ধরে নিয়ে আসে, আসতে চায় না তো ক্লাস আগে, তখন আমি খুব কষ্ট করে ম্যানেজ করেছি, খুব কষ্ট করে, কারণ সবারই অফিস আছে, এর বাইরে এক্সপার্টি ক্লাস না, কারণ আমাদের কোয়ালিটি আছে, আমরা ট্রাস্ট করি, অতীতে ব্যাচ চালিয়ে সফল হয়েছি, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অতীতের মতো ইনশাল্লাহ আবারও আমরা সফল হব আপনাদের নিয়ে। তো যাই হোক, তারপরও কোর্স ফি আমরা কত রেখেছি এটা যদি একটু আরেকবার এক্সপ্লেন করতেন তাহলে খুব ভালো হতো আর কি। 800 কত বললেন যেন? 890 গুণ 2, তার মানে 890 গুণ 2 মানে এটা টোটাল কোর্স ফি, আর এখন যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য শুধুমাত্র 890 টাকা, ঠিক আছে? 890 টাকা এখন ভর্তি ফি। আর পরীক্ষার পরে যদি আপনাদের মনে হয় যে না আমরা কমন পাইনি বা আমরা সফল, তাহলে দেখা যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে বাকি কোর্স ফিটা দিবেন না। হ্যাঁ এটাই। আর কিছু বলবেন স্যার? আমি তাদেরকে একটু ক্লাসরুমটা দেখান, তবে আমি দুটো কথাই বলবো, সেটি হচ্ছে যে আসলে আপনারা আমার মনে হয় দুইবার চিন্তা না করে আপনারা এনরোলড হয়ে যান এবং সেটা আপনাদের জন্য ভালো ভালো হবে এবং মঙ্গলজনক হবে, এই এই প্রত্যাশায় রাখছি। তো সবার জন্য শুভকামনা। একজন লিখছেন, স্যার আমি আপনার 90 টাকার স্টুডেন্ট, আমাদের 1 টাকা থেকে শুরু করে বহুত কস্টলি সার্ভিস আছে, যে 1 টাকা একটা মডেল টেস্ট, যেমন আমাদের 90 টাকার 90টি মডেল টেস্ট অলরেডি হয়ে গেছে, কতটি 20 নম্বর চলছে, 20 নম্বর, তাই না? ও আচ্ছা আচ্ছা, যে 20 নম্বর চলছে, তো আমাদের এখন ম্যাথের টিচার অবশ্যই ম্যাথের ক্লাস নেবেন, আর আমাদের অবশ্যই বইয়ের যে সার্ভিস আছে সেটা তো চলমান আছেই অলরেডি, তাহলে ক্লাসের জন্য একটু প্রস্তুতি আমি একটু দেখাই। আমাদের লাস্ট রুটিনটা শ্রদ্ধেয় সেলিম স্যার একটু লাস্ট রুটিনটা, তো দেখেন আমাদের এই যে ডিজিটাল বোর্ড আর এই যে আমাদের বইয়ের লাস্ট স্টক, এইটাই হচ্ছে বইয়ের লাস্ট স্টক, আর নতুন রিপ্রিন্ট হবে না 18তমের জন্য, আবার 19তমতে আপনাদের জন্য সর্বনিম্নই আমরা রেখেছি। আপনাদের যে সার্ভিস ভালো লাগে সে সার্ভিসটা আপনারা নিতে পারেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় না যে আপনাদের 7 দিনের একটা ট্রায়াল দেওয়া উচিত এই ক্লাসে, স্বল্প সময়ে র্যাপিড কোর্সে আমার মনে হয় সবার ভর্তি হওয়াটাই উত্তম, আর আমার মনে হয় কি ভর্তি হলে কেউ ঠকবে না মনে হয়। আমাদের এখানে আরো সার্ভিস আছে, তো অনলাইন অফলাইন সেই সাথে আবাসিক অনাবাসিক, আপনি থেকে পড়তে চান খেয়ে পড়তে চান সব ধরনের ব্যবস্থা আছে আমাদের এখানে। অফলাইন ক্লাস তো চলছেই, তাদের অফলাইন ক্লাসে থাকলে বুঝতে পারতেন তাদের মানে কথাগুলো, ঠিক আছে? সকাল 10টা থেকে বিকাল 4টা, হ্যাঁ, যেহেতু অফলাইন ক্লাসটা এই মুহূর্তে চলছে না, এমনিতেই রানিং আছে কিন্তু এখন তো রাত, এখন তো অফলাইন ক্লাস চলছে না, ঠিক আছে? তো তাদের কথাবার্তা আপনারা শুনতেও পাচ্ছেন না, তবে আমি এই এই কথাটাই বলতে চাই লাস্ট বারের মতো, যে র্যাপিড কোর্সে ভর্তি হবেন, র্যাপিড কোর্সে ভর্তি হন, র্যাপিড কোর্সে ভর্তি হলে ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না ইনশাল্লাহ। আপনার প্রিলি পাস
আমরা মাস্ট বি কিভাবে করাইতে হয় দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা রিটেন নিয়ে চিন্তা করছেন আমাদের এখানে এ টু জেড, এই দেখেন সাজায় রেখেছি কত সাবজেক্টে রিটেন কোনটা নেবেন। আচ্ছা কারা 17তমতে ছিলেন তারা একটু আওয়াজ দেন, আমাদের রিটেন থেকে কেমন কমন পড়ে, কত সাবজেক্টের আছে? আমাদের এখানে অনেক শিক্ষক আছেন চাকরিজীবীদের কাছ থেকে নিয়ে আসা, যখন সবাই প্রিলি নিয়ে ব্যস্ত আমরা তখন অন্যরকম একটা সেট আপে ব্যস্ত, আর আমাদের এই যে র্যাপিড কোর্সের রুটিন চলে এসেছে, ও একটু জুম করে দেখাই, এই যে আমাদের র্যাপিড কোর্সের যে রুটিন, বিগত সালের প্রত্যেকটি প্রশ্ন বুঝিয়ে দেওয়া হবে এবং সেই সাথে র্যাপিড কোর্সের রুটিন অনুযায়ী র্যাপিড কোর্স চলবে। আমাদের প্রাইভেট কোর্সে যারা পেইড কোর্সে ভর্তি আছেন তাদের এক টাকাও চার্জ দেওয়া লাগবে না, তারা পুনরায় কোর্সটি পাচ্ছেন, সেই সাথে আরও মেটেরিয়ালস তো আছেই। তাহলে এখন আমরা কী করব? ওকে, তাহলে আমরা এখন তো অনলাইন ক্লাসে যাব, তো শেষ মেসেজটা দিতে যাই যে আপনারা যারা একবারে প্রিলি পাস করতে চান 18তম নিবন্ধনে, তারা প্লিজ আমাদের র্যাপিড কোর্সে ভর্তি হয়ে যান, ঠিক আছে? আসলে কিছু কিছু সিদ্ধান্ত আছে জীবনে যেটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তা আমার মনে হয় সেরকম একটি সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত। তো কোনো চিন্তা না করে আপনারা এই র্যাপিড কোর্সে ভর্তি হয়ে পড়ুন, সবার জন্য শুভকামনা। সবার জন্য শুভকামনা। আর এমডি শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন লিখছেন, স্যার হিসাব বিজ্ঞানের রিটেন সাজেশনটা কি আছে? আচ্ছা, আমরা তো অলরেডি পেইড কোর্সে যারা আছে সবাইকে পাঠিয়ে দিয়েছি, ক্লাস পড়লে কেন বাচ্চা? আচ্ছা, ক্লাসের পরে অবশ্যই আমাকে রাত্রে আমার আইডিতে মেসেজ করো, অথবা আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমাদের অফিসিয়াল নাম্বারে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।